পদ্মা সেতু নাটবল্টু খুলে টিকটক ভিডিও তৈরি করা যুবকের 10 দিনের রিমান্ড চাইছে সিআইডি। পদ্মা সেতু রেলিং এর নাট খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা টিকটকারের 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পদ্মা সেতুর দক্ষিণ থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1978-এর 15/3/25 ঘ ধারায় মামলা দিয়েছে বাইজিদ তালহার বিরুদ্ধে। সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের পুলিশরা জানায়, কোনো যন্ত্রপাতি ছাড়া খালি হাতে পদ্মা সেতুর নাটবল্টু খোলা সম্ভব না। এই ঘটনাকে নাশকতামূলক কাজ উল্লেখ করে তিনি আরও বলেন, যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনা হবে। রোববার 26 জুন বাইজিদের আপলোড করা টিকটক ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার করে সিআইডি। ভিডিওতে বাইজিদকে বলতে শোনা যায়, এ আমাদের পদ্মা সেতু, আমাদের হাজার কোটি টাকার পদ্মা সেতুর নাট এখন আমার হাতে না, এবার হাজার কোটি টাকার পদ্মা সেতুর নাট হাতে নিয়ে শত কোটি টাকার ঠেলা সামলাও। এখন পদ্মা সেতুর নাট খোলা বাইজিদের বিরুদ্ধে সিআইডিরা সরকারের কাছ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করেছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।